এই পৃথিবী যেমন আছে এমনই ঠিক হবে। পৃথিবী যেমন আছে তেমনি হরি বল হরি বল হরি বল হরি বল। অনুষ্ঠানের অন্যতম প্রধান, আমি বলবো প্রধান আকর্ষণ কার্তিকচন্দ্র ঠাকুর, এরপরেই যার বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, তিনি হলেন মধুয়া হরপ্রসাদ বাগচী, যিনি দিগ্বিজয়ী বীর, যিনি কার্তিকচন্দ্র ঠাকুরের সাথে একমাত্র ব্যক্তি যিনি রাজনীতি করেছেন, সাথে যুদ্ধ করেছেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় বিষয়ে, তাকে বক্তব্য দানের জন্য অনুরোধ করছি। নবসূত্র জাতির মধ্যে যদি জ্ঞান গরিমা বুদ্ধি যাকে বলা হয় মানে জ্ঞানের আগার ভান্ডার, তাহলে এক বাক্যে বলা যায় কার্তিক ঠাকুর ইজ দা ফার্স্ট। আমি কিছুই জানতাম না, ওই কার্তিকটা ওই হাঁটতে হাঁটতে যে গল্প বলতেন ওরে আমি সাজাইয়া গোসাইয়া একটু তেল সিঁদুর দিয়া তাইয়ের মার্কেটে সার্চ করে কিন্তু নিজেকে লোক পড়িয়ে দিলি, অতএব যা কিছু শিখছি ওনার কাছ থেকে। তা কার্তিক ঠাকুরের একটা সুনাম বা দুর্নাম আছে, আর তার সাথে ওনার সাথে যোগ দিয়ে আমার কাছে ভেঙে বর্তাইছে, সেটা হলো আমাদের লোকেরাই বলছে অন্যের প্ররোচনায় যে কার্তিক ঠাকুর হরপ্রসাদ বাগচী এরা হলো দালাল, এটা কিন্তু স্বীকার করি কার্তিক ঠাকুর দালাল, আমি হরপ্রসাদ বাগচী ও দালাল, কিন্তু একটা কথা জোর দিয়ে বলতে পারি দালালই করেছি, কিন্তু সেই দালালিটা করেছি আমার জাতি মুক্তির জন্য, আমার জাতি ভালোর জন্য, আমার জাতির কল্যাণের জন্য। আমরা জাতির অমঙ্গলের জন্য কোনদিন দালালি করি নাই। লম্বা লম্বা কথা কন ও শুনতে আমাদের ভালো লাগে না, ভালো লাগে না, সেই কারণে আমরা দালাল দালালি করেছি আপনাদের জন্য। ঠাকুর বাড়িতে আসবো এসে মানে তৎকালীন রাষ্ট্রপতিকে আমি আর কার্তিক দা যিনি রূপকার ওই রাষ্ট্রপতিকে ওরাকান্দিতে আনার রূপকার, সেই মোহাম্মদ জান চৌধুরী তৎকালীন এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দ্বিতীয় পর্যায়ের খাদ্যমন্ত্রী তাকে উপহার দিই, অর্থাৎ রাষ্ট্রপতি পর্যন্ত দিলাম না, ওনারে শোনা লাগলো উপহার দিয়া ওনাকে ব্যবহার করে আমরা রাষ্ট্রপতিকে ওরাকান্দিতাম। আমরা কন্ট্রাক্ট করেছিলাম, মোহাম্মদ জান চৌধুরী আমাদেরকে বলেছিলেন ওই মোহাম্মদ জান চৌধুরী উনি আমাদেরকে ডেকে বললেন কার্তিক দাদা ইত্যাদি ধীরেন বাগচী মনমোহন কর্তার যে প্রেসিডেন্ট এরশাদ এখন তো আর ওই উক্তিতে থাকে না, উনি এখন রাজনৈতিক দল করবেন, তা আমারও তো সেই দল করতে হবে, এবং উনি কইছেন যে কাশিয়ানি মুর্শিদপুর থানার থেকে আপনার নমিনেশন দিতে হবে, তা আমি যদি নমিনেশন নেই তাহলে তো দরকার আমার ভোটে, আপনারা কি হইলে অন্তত পক্ষে প্রেসিডেন্টের সাথে জাতীয় পার্টি করতে পারেন আর আমার দল করতে পারেন মানে আমার আমার নির্বাচিত করতে পারেন কি হইলে, এই যে এখন তো একটা কায়দা এসে গেছে না, এই যে দালালের কায়দা, সেই দালালি করলাম সেদিন বললাম মহাপাল চান চৌধুরী সাহেব আপনার মাধ্যমে প্রেসিডেন্টের সাথে আমরা জানাতে চাই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আমরা নবসূত্ররা সংখ্যাগরিষ্ঠ এবং প্রায় 90%, অতএব সেই 90% দেবতা ভগবান
হরি ওড়াকান্দি কাশ্মীর থানার ওড়াকান্দি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, ওই হরিচাঁদের জন্মদিনকে যদি সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করতে পারেন আমরা সমস্ত হিন্দু করেছি। সেই দালালি, সেই দালালি করে এরপরে তো প্রেসিডেন্টকে আনলাম। তারপরে উনি তো খুশির জ্বালায় ডগম করিয়া মানে হ্যাঁ হরিচাঁদের জন্মদিন সরকারি ছুটির দিন ঘোষণা করা হইল। উনি তো চলে গেলেন। এরপর মহম্মদজন চৌধুরী আমাদের কার্তিক ধরে ডাকে কি প্রেসিডেন্টই যে খুশি নিয়ে যা কয়ে গেছে ওতে কিন্তু হরিচাঁদের জন্মদিন সরকারি হয় নাই। তাহলে শুন কয় প্রেসিডেন্ট কয়ে গেল লক্ষ লক্ষ মানুষের মধ্যে আর আপনি গঞ্জে হয় নাই, কয়ে হয় নাই এবং এটা পার্লামেন্টে পাস হতে হবে, গেজেট হতে হবে, যেদিন গেজেট হবে সেই দিন আপনার হরিচাঁদের জন্মদিন সরকারি ছুটির দিন হবে, আপনারা ঢাকায় আসবেন। গেলাম, গেলে পরে হেদায়েতুল্লাহ সাহেব ছিল তখন বোধহয় প্রেস সচিব, উনি বললেন যে ওই হেদায়েতুল্লাহ সাহেবের সাথে দেখা করেন, তিনি বুদ্ধি সত্যি দিয়ে দিবেন যদি আপনাকে কী করবেন। গেলাম তার কাছে, হেদায়েতুল্লাহ সাহেব কাছে যে আপনাদের ইন্টারভিউ দিতে হবে, কী ইন্টারভিউ কাজে আসে আপনার কয় মিনিট পরে আসেন। আমি আর তাতে গেলাম, বললো যে মানে ব্যয় কাগজ করে মানে আনলো বললো কি শোন আপনারা হরিচাঁদের জন্মদিনকে সরকারি ছুটির দিন চেয়েছেন তাই না, আর প্রেসিডেন্ট খুশি হয়ে সেইটা দিয়ে আসছেন তাই না, তার আগে একটু কথা শুন কয়েকজন মানুষের জন্মদিন সরকারি ছুটির দিন আসে, এক ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ তার জন্মদিন ঈদে মিলাদুন্নবী নাকি ওই দিন সরকারি ছুটি, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট তার জন্মদিন গুড ফ্রাইডে নাকি বড়দিন ওই দিন সরকারি ছুটির দিন, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক তার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা সেই দিনটা সরকারি ছুটি, আপনাকে হলি চান কোন ধর্মের প্রবর্তক যে তার জন্মদিন সরকারি ছুটি হবে, তা উনি তো বিচক্ষণ আগের থেকেই কইছি যে কাটিটা কি কি কবে টবেন মানে গোসাইয়ে গাছাইয়ে রাখেন, উনি গোসাইয়ে গাছাইয়ে উত্তর দেওয়া শুরু করলো, একেবারে সর্বশেষ পর্যন্ত উত্তর দিলেন। এইবারে একটি প্রশ্ন তুললেন হেদায়েতুল্লাহ সাহেব যে আমি প্রেসিডেন্টের সাথে ওরা কাজে গেছিলাম, তা আরো অন্যান্য ধর্ম পীঠস্থানে গেছি, সব জায়গায় কি সুন্দর নরমন্দন ভাবে প্রার্থনা প্রার্থনা ইত্যাদি হয়, আপনাকে ওই জায়গায় গেলাম সে তো বিটারা বিটি দিয়ে সে মারামারি হুড়ু হুড়ির মতো সে একটা ই লাগিয়ে গেছে নাচানাচি, ওটা কি আপনাদের ধর্মের একটা অঙ্গ নাকি শুনছেন, এর জন্য কি আপনারা রেডি হয়ে গেছি, তারা তো বুদ্ধিমান উনি তো ফাজিল না কিন্তু আমি তো ছোট বড় ভালো ফাজিল, আমার চট করে মাথায় একটা বুদ্ধি এসে গেল, আমার বলতে হ্যাঁ ওটা শুধুমাত্র ধর্মের আমাদের মধ্যে ধর্মের একটা অঙ্গ নয় সবিশেষ অঙ্গ বিশেষ অঙ্গ প্রধান অঙ্গ বললে অত্যুক্তি হয় না, তো সে আবার কিরকম ব্যাপার থেকে হয়ে গেছে উনি বাবা যেটা আমি বাদলেই পাচ্ছি মানে হাসতে হাসতে জিজ্ঞেস করছে আর সেইটাই উনি ইমফেসিস দিয়ে বলছেন যে মানে এইটাই হলো শ্রেষ্ঠ অঙ্গ, মানে কিরকম আমি বললাম নর্তন নাচন আপনার বাঁ হাতে এখানে নাচ ফিলিও নাচ নাচতেছে বুকে হাত দেন নাচতেছে এই নাচন যদি থেমে যায় তাহলে জীবনের বিনাশ, যে নর্তনের মধ্য দিয়ে জীবন যে নর্তনের মধ্য দিয়ে সৃষ্টি
সেই মহান বৈশিষ্ট্যকে বিশ্বের অন্য কোন ধর্ম প্রচারক তাদের ধর্মের অঙ্গীভূত করতে পারেন নাই। আমার ভগবান হরিচাঁদ তার ধর্মের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হিসাবে এই নর্তনকে গ্রহণ করেছে বিধায় তার ভক্তরা আছে। যে হালকা ভাবে উনি প্রশ্ন করেছিলেন এইবার কিন্তু উনি অত্যন্ত গম্ভীর হয়ে বললেন যে এটা তো ভাবি না, একদম সঠিক। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে হরিচাঁদের জন্মদিনকে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য যা কিছু করার দরকার আমি করব, কিন্তু আয়োজন ফ্যাক্ট নিয়তি পরিহাস। প্রেসিডেন্টের সাথ তিনি বললেন একজন হিন্দুর জন্মদিনকে সরকারি ছুটি দিতে হবে, আর আমার যে পার্লামেন্ট এই পার্লামেন্টে একজন হিন্দু মন্ত্রী আছে তার নাম হলো শ্রী সুনীল গুপ্ত। কারা কারা মশাই এখনো পর্যন্ত কয়েকজন ওরা মানে বাড়ি সাম্প্রদায়িক কথা কতি পারে, সাম্প্রদায়িক কথা কতি পারে, তোমরা মানে অসাম্প্রদায়িক, এত দুঃখ এত কষ্ট। সেদিন প্রেসিডেন্টের কথার পরে বললো কি যে হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে সরকারি ছুটি দিয়ে ঘোষণা করার আগে আরো ডজন খানে এইরকম মহাপুরুষ আছে যাদের জন্মদিনকে সরকারি ছুটি দিয়ে ঘোষণা করতে হয়, যেমন ওই দিকে দিকে আছে অনুকূল গোসাই, তারপরে লোকনাথ, তারপরে ফরিদপুরি রাম ঠাকুর ইত্যাদি ইত্যাদি বাসের কুলি এক কুলি নাম হয়েছে, তাহলে এ কজন লোক দিতে হবে। উনি বললেন একটা ব্যাপার থাকে বলে এবং পার্লামেন্টে ওনাকে বিল পাশের কথা বলা হয়েছিল, উনি বললেন কিন্তু ওই বিল পাশ করতে পারবো না, আমি উত্থাপন করতে পারবো না। সেইটা উত্থাপন করেছিলেন মানে মপদ্দার চৌধুরী, আর উনি ক্যানভাস করে সবার মেয়াদে ঠিক করলো যে ওই হরিচাঁদের জন্মদিনে ওইকে সরকারি ছুটি করা যাবে না, আমি হিন্দু মন্ত্রী, আমি তোমাকে অনুরোধ করি তোমরা তোমার ভাই এটি তো হয়নি। যেদিন ভিন্ন উঠল সেইদিন বলা হলো যে ওই যে ফেরত হয়ে গেলাম আমরা, সবাই বললো কিন্তু উনি হিন্দু মন্ত্রী উনি কী করেন, উনি তো ওইটি হয়ে খাড়া করলেন। তখন উনি বললেন যে এটা সরকারি ছুটি না হয়ে ঐতিহাসিক ছুটি হতে পারে, এই যে আমাকে কপালে ভুলে গেল ঐচ্ছিক ছুটি সবাই ভেটু দিয়ে দিল যে হ্যাঁ ওই ওই ঐচ্ছিক ছুটি হোক, এই যে ঐচ্ছিক ছুটি হলো আমাকে পরিচালিত জন্মদিন আর সরকারি ছুটি হলো না। তো এরপরেও আপনাকে কি কোনো মশার প্রতি ই করিবা না অমুক করিবা না তমুক করবে এই সমস্ত ভালো কথা শুনলে মানে মনে হয় যে নিজের পা দিয়ে নিজের পা গালে একটা চড়লই, হ্যাঁ আর ডান গেলে একটা চড়লই, এটা হলো পরীক্ষিত। এর জন্যে অনেক মুসলমানের কাছে আমরা সাম্প্রদায়িক ওই ভালো কথা বুঝতে পারি না, আমাকে কপালে এই চুটছে। এখন দাদা আর আমি সমান্তরালে অবস্থিত, কার আগে কে যায় আজ মনে পড়ে যে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যাওয়ার আগে জীবনে যদি কিছু করে থাকি তাই দিয়ে আশীর্বাদ করি তোদের, তোরা যারা এই জাগরণ পত্রিকার স্রষ্টা এবং সমর্থক এবং ওই পরিবার, আমরা মরার পরে তোদের মাধ্যমে বেঁচে রইলাম এই দুনিয়ার পরে, এই জন্য যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে তোদের কাজটি পার করি, তোরা আমার এই জাতির জাগরণ তুমি আগে দাও তাই ভাইয়ের কথাটা বলে রেখো তুমি আমাকে হাত তুলে এমন মানুষ এত বড় বুদ্ধিমান মানুষ আমার এই জাতির মধ্যে আর কোনদিন হবে বলে আমার বিশ্বাস নাই, তবু আশা রাখি তোমাদের মধ্যে থেকে এই সুন্দর স্থান পূরণ করার জন্য আমার প্রাণের ঠাকুর হরিচাঁদ
মুক্তি বাণী গুরু চান, কাউকে না কাউকে এগিয়ে যেন এই জাতির কল্যাণে গতি করায় এই আশীর্বাদ চেয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।